খাতুনা জান্নাত, সিটি ইউনিভার্সিটি থেকে আসছি। আমার প্রজেক্টের নাম হচ্ছে ইমোশন ডিটেকশন। আমরা মানুষরা তো অন্য মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারি মানুষটা হ্যাপি নাকি অ্যাংরি, বাট রোবট বা কোনো ডিভাইস, আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, এটা বোঝে না। রোবটকে যদি কোনো কাজের জন্য আমরা ডিরেকশন দিই, সেই অনুযায়ী কাজটা করে ফেলে, বাট হিউম্যান ইমোশনটা বোঝে না। আমরা চাচ্ছিলাম রোবটের মধ্যে ইন্টেলিজেন্সটা দিই, যাতে সে প্রথমে মানুষের ইমোশনটা বোঝে, তার ফেস দেখে যে সে আমার কাছে হ্যাপি নাকি অ্যাংরি, বা তার মুড ভালো আছে কি নাই, তারপরে তাকে আমরা সার্ভিসটা প্রোভাইড করব। এই তো, এটা যে কোনো অর্গানাইজেশনও এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে তাদের এমপ্লয়ি বা তাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশন মেজার করার জন্য। থ্যাংক ইউ। কত পার্সেন্ট ম্যাচ করতেছে হ্যাপি ফেসের সাথে সেটা দেখাচ্ছে। আমি হ্যাপি, কত পার্সেন্ট হ্যাপি। এখানে ক্যামেরাটা ভালোভাবে নিতে পারতেছে না অন্ধকারের জন্য, এই কারণে প্রবলেমটা হচ্ছে। এখানে আমরা অলরেডি 10,000 ছবি দিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করে রাখছি, সেই আপনার ছবি কে সেই ছবির সাথে কম্পেয়ার করবো। আমি মোহাম্মদ কামাল হাসান, সিটি ইউনিভার্সিটি থেকে আসছি। আচ্ছা, আমাদের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে একটা স্মার্ট ফ্লো মুভিং রোবট, যেটার মাধ্যমে আমরা একটা রুমের বা অফিস বা হাউসের যে ফ্লোরগুলো আছে সেটা আমরা ইফেক্টিভলিভাবে ক্লিন করতে পারবো। এর জন্য আমরা যেটা ব্যবহার করছি, এখানে একটা ভ্যাকুয়াম ব্যবহার করছি, যাতে আমাদের যে ডাস্টগুলো থাকবে সে এখানে এটা নিয়ে নেবে। তারপর যেটা আছে যে স্প্রে করার জন্য আমাদের এখানে স্প্রে আছে, যেটা পরবর্তীতে পানির যে পার্টটা থাকবে সেটা স্প্রে করে নেবে। আর পরবর্তীতে যেটা আছে মপিং করার জন্য, মানে ইফেক্টিভলিভাবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি মপিং করার জন্য যে একটা ব্রাশ আছে, যেটা হচ্ছে যখন সে সামনের দিকে যাবে প্রথমে ফার্স্ট ডাস্টগুলো সে তুলে নেবে, তারপর একটা স্প্রে করবে, স্প্রে করার পর মপিং অনুযায়ী সে ফ্লোরটা মুছে যাবে। আর যখনই সে সামনে কোনো অবস্ট্যাকল বা কোনো কিছু পাবে সে অটোমেটিকলি থেমে যাবে জিনিসটা, এবং কি সে আমাদের তখন ডানে কিংবা বামে অথবা পিছনে আমাদের সেটা নিয়ে আসতে হবে। এটা আপাতত আমরা মোটামুটি স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু আমরা চেষ্টা করতেছি এটা অটোনোমাসলিভাবে যেন কাজ করতে পারে, যে যখন যেটা কারো সাহায্য ছাড়া এবং নিজে নিজে কাজ করবে, মানে অটোমেটিক যে কাজটা করবে এটা। আর এটা আমরা মূলত ব্যবহার করতে পারবো ইউনিভার্সিটিতে, বাসায়, কোনো অফিসে, যেখানে আমরা সাধারণত ক্লিন করার জন্য কাজটা ব্যবহার করে থাকি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান, আমি হচ্ছে সিটি ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের যে প্রজেক্টটা আছে সেটার নাম হচ্ছে স্মার্ট কুকিং অ্যাপ্রন, যেটি হচ্ছে আমরা রান্নাঘরের সেফটির জন্য, আসলে মূলত গৃহিণী এবং যারা শেফ থাকে তাদের সেফটির জন্য আমরা এটি তৈরি করেছি। এটা হচ্ছে মেনলি ফায়ার প্রুফ একটি ফ্যাব্রিক, ঠিক আছে, যেটি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আগুন ধরলে সহজে এটাই পড়বে না, অনেকক্ষণ পর সাধারণত এরকম একটি স্ক্র্যাচ হবে, ঠিক আছে, অনেক বেশি তাপমাত্রা যাওয়ার পর। আর আমাদের সেফটির জন্য আমরা যে কাজটা করছি সেখানে হচ্ছে ইন্ডিকেটর লাগিয়েছি, স্মোক ইন্ডিকেটর এবং হিট ইন্ডিকেটর, ঠিক আছে, যেটি হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ ধোয়া এবং তাপ যাওয়ার পর অটোমেটিকলি অ্যালার্ম দিবে। আমাদের ফার্স্টভাবে যেটা হচ্ছে ঘরের বাইরে ওয়্যারলেস সিস্টেমে অ্যালার্ম দেয়, আর সেকেন্ড যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রসেসিংয়ে আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে বা এখানে যে একটি আমাদের ডিভাইস লাগানো হবে সেটা হচ্ছে ঘরের বাইরে অটোমেটিকলি নিকটবর্তী কারো কাছে মোবাইলে নোটিফিকেশন পাঠাবে হেল্পের জন্য, কেননা আমরা হচ্ছে সাধারণত অ্যালার্ম পাই না, সাধারণত হেল্পের জন্য আসলে মেইন এটা করা হয়েছে।
যেন আমরা অতি শীঘ্রই হেল্প পেতে পারি, কারণ হচ্ছে আমাদের যখন আগুন লেগে যায় তখন তো আমরা সাধারণত হেল্পের জন্য ই করতে পারি না। আগুন যখন আসতেছে আগুনে বিভিন্ন ধরনের ফ্যান লাগানো থাকবে ছোটো ছোটো, যাতে আমাদের বডিতে টেম্পারেচারটা আছে ওটার জন্য কমপ্লিট করতে পারি। আসলে যখন মানে তাপটা বাড়ে যাচ্ছে তখন আমাদের রান্নার কাজে বেশি হেল্প করে। জি, যদি শরীরে অগ্নিকাণ্ড তাহলে তো আমাদের মুখটাও জি, আমার নাম মানিক, আমি সিটি ইউনিভার্সিটি থেকে আসছি, আর আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। আর এটা মূলত ফায়ার ফাইটিং রোবট, এটার কাজ হচ্ছে যেখানে মানুষ যাওয়া পসিবল না ওই জায়গায় আগুন নিয়ন্ত্রণে কাজ করবে আর কি, যে আগুন নিয়ন্ত্রণে কাজ করবে। আর এটা অপারেট করার জন্য মানে তেমন প্রশিক্ষণের প্রয়োজন নাই, যে কেউ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবে। এবং এটা এক্সট্রা ক্যানেলও থাকবে যেখান থেকে পানি এনে স্প্রে করা যাবে, এবং একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকবে, রিজার্ভ ট্যাঙ্কের শেষ হওয়ার পরে অটোমেটিক আরেকটা ই দেওয়া থাকবে, পাইপ দেওয়া থাকবে যেখানে কোনো ক্যানেল বা ডোবা থেকে এখানে স্প্রে করা যাবে পরবর্তীতে। এবং ফিউচার প্ল্যান হচ্ছে যে এখানে একটা থার্মাল ক্যামেরা লাগানো হবে, যেখানে অটোমেটিক আগুন ডিটেক্ট করে রোবট অটোমেটিক চলে যাবে। আচ্ছা, এটা একটা স্মার্ট ড্রোন, এটা আসলে দুইটা মোডে কাজ করবে, ফ্লাইং মোড, গ্রাউন্ড মোড। আমাদের যখন যেভাবে দরকার, সাপোজ আমাদের কোথাও যেতে হবে সেখানে আসলে আমাদের ফ্লাই করা পসিবল না, দেন আমরা এটা গ্রাউন্ড মোডে যেতে পারবো। আর গ্রাউন্ড মোডে গেলে এটা গ্রাউন্ড মোডে যাওয়ার সময় সার্ফেসে যখন চলবে যদি নিচে কোনো একটা মেটাল থাকে মেটালটা দেখতে পারবে। আর সম্পূর্ণ অপারেশনটা আমরা আসলে করতে পারবো সরাসরি আমরা ক্যামেরার মাধ্যমে দেখে লাইভ স্ট্রিমিং করতে পারবো, আসলে এখানে আমরা লাইভ দেখে এটা অপারেট করতে পারবো। আর যদি আমাদের কখনো আপনার এমন হয় যে এটা কোনো চার্জের কোনো প্রবলেম থাকলে আমরা এটা ফিউচারে সোলার চার্জার অ্যাপ্লাই করবো যেন এটা অটোমেটিক চলার সময় যেন চার্জ হতে পারে আসলে। আর মূলত আমরা এটা ইউজ করতেছি যেখানে আমরা আসলে মানুষ যেতে পারেন, আমরা মূলত সেখানে এটা ইউজ করবো আসলে।